হরে কৃষ্ণ ভিহার সুপ্রভাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গ বিদ্যাদেবী দাসী। প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের সবার জন্য বয়ে নিয়ে আসুক অনেক সাফল্য এবং সম্ভাবনা, সেই সাথে আপনাদের জীবন হয়ে উঠুক কৃষ্ণ ভাবনাময়, আর আপনারা সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই শুভকামনা রইল সবার জন্য। প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি রিকোয়েস্টেড একটি রেসিপি। এই রেসিপির জন্য অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, আর রেসিপিটি হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এই রেসিপিটি মায়াপুরে খুবই জনপ্রিয়, বিশেষ করে গীতা মেলা এবং গুরুপূর্ণিমার মেলায়। তাহলে চলুন সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন, প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন, লাইক ও শেয়ার করুন। আমি এখানে 6টি বেবিকর্ন নিয়েছি। বেবিকর্নগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখন একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। বেবিকর্নগুলো আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এখন জলে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফুটে উঠেছে, এখন নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। গরম অবস্থায় একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 2.5 টেবিল চামচ, কর্নফ্লোর 4 টেবিল চামচ, নুন সামান্য পরিমাণ। এটি গরম অবস্থায় মেখে নিতে হবে, ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে হালকাভাবে মেখে নিচ্ছি। জল দেওয়ার ফলে মিশ্রণগুলো বেবিকর্নের গায়ে ভালোভাবে মিশে থাকবে এবং ভাজার সময় পুড়ে যাবে না। এখন বেবিকর্নগুলো তেলে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ক্রিস্পি হয়েছে। এখন হাই ফ্লেমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, যাতে করে কড়াই থেকে ধোঁয়া উঠে। এখন 2 টেবিল চামচ তেল কড়াই চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আদা কুচি 2 চা চামচ, হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা কুচি ভাজার পর গ্যাস ফ্লেম অল্প আঁচে রেখে অন্যান্য উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ক্যাপসিকাম, এটি অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। হালকা ভেজে নিচ্ছি। কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো বিট নুন, হিং 1/2 চা চামচ,
রেড চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1.5 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ। এখন গ্যাস ফ্লেম হাই করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই ড্রাই মাঞ্চুরিয়ান খেতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে জল অ্যাড না করে এখনই ভাজা বেবি কর্নগুলো অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি গ্রেভি করছি তাই আমি 1/3 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। বেবি কর্নের যে মিশ্রণটুকু রয়ে গেছে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন জল ছেঁকে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি পর্যায়ক্রমে অ্যাড করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা বেবি কর্নগুলো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল স্বাদ মতো। মিশিয়ে নিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল ও ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি।